ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ 28 ফেব্রুয়ারি 2020, এই মুহূর্তে সময় হচ্ছে 1:50। আমরা লাঞ্চের পরে এখন একটু হেঁটে নোফিলসে যাব। 3 মাস পরে আমাদের হেঁটে নোফিলসে যাবার সুযোগ হয়েছে। আমরা এই হাঁটাটা খুবই এনজয় করি, হাঁটাটাও হয়ে যায় দিনের, পাশাপাশি শপিংয়ের কাজটাও হয়ে যায়। আজকে এই মুহূর্তে আমাদের তাপমাত্রা হচ্ছে 7 ডিগ্রি, +7, গতকাল এটা ছিল +9। যাই হোক, 3 মাস ভয়াবহ শীত কাটানোর পরে এটা হচ্ছে একদম একটা ঈদের আনন্দের মতো বিষয়। যারা এই প্রেইরি প্রভিন্সগুলোয় থাকেন কানাডায়, তারা এটা বুঝবেন। চলুন হেঁটে হেঁটে নোফিলসে যাই, আর খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি আড্ডা দেবো আজকে। এটা একটা দর্শক বোনের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, এবং আমার মনে হচ্ছে এটি নিয়ে আলোচনা করা যেতে পারে। কানাডায় শীতের সময়ে বা শীতের শেষে বরফ যখন গলতে শুরু করে, সেই সময়টি হচ্ছে সবথেকে ঝুঁকিপূর্ণ। কেননা তখন ব্ল্যাক আইস তৈরি হয়, এবং এই ব্ল্যাক আইস হচ্ছে খুবই রিস্কি। এখানে মানে পা স্লিপ করে পড়ে যাবার সম্ভাবনা খুব খুব বেশি থাকে, খুব সতর্কভাবে যদি আপনি না হাঁটেন এই ব্ল্যাক আইসের উপর দিয়ে। আমরা এখন রাস্তা পার হব, ওয়াক বাটনটা প্রেস করলাম যাতে গাড়িগুলো থেমে যায় এবং আমরা নিরাপদে পার হতে পারি। রাস্তা পার হয়ে গেলাম, এবার এই মহল্লার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে নোফিলস পর্যন্ত। সামারে আমাদের ইউজুয়ালি 17 কিংবা 18 মিনিট লাগে হেঁটে নোফিলসে যেতে, এখন যেহেতু বরফের সময় আরও কিছুটা বেশি সময় লাগবে। আজকের বিষয়ে প্রশ্নটি করেছেন এক দর্শক বোন, ওনার নাম হচ্ছে ইসমত কুলি। উনি লিখেছেন, I have applied for express entry including my kids and husband in July 2019 with CRS score 424. However, due to such low score, I was planning to apply as a student. I went to a very renowned agency in Dhaka, but they told me that I will not get student visa from Bangladesh because of my express entry profile. It would be very helpful if you could give a proper information about this issue. তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, উনি গত বছর জুলাই মাসে, 2019 জুলাই মাসে 424 স্কোর নিয়ে এক্সপ্রেস এন্ট্রিতে ওনার প্রোফাইল লঞ্চ করেছেন, কিন্তু যেহেতু গত 7-8 মাস ধরে কাট অফ স্কোরটা অনেক উপরে উঠে আছে, সেই জন্য উনি ভাবছিলেন যে পাশাপাশি স্টুডেন্ট ভিসার জন্য ট্রাই করতে পারেন কি না, এবং সেই উদ্দেশ্যে উনি একটি এজেন্সির সাথে কথা বলেছেন। কিন্তু সেই এজেন্সি ওনাকে আউটরাইট না করে দিয়েছে যে এই ভিসা হবে না, কারণ হচ্ছে যে উনি অলরেডি এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল লঞ্চ করে রেখেছেন, এবং এই বিষয়ে আসলে উনি একটু তথ্য জানতে চাচ্ছেন যে এটা কতটুকু সত্য। এই বিষয়ে আমারও ধারণা পরিষ্কার না, আমি একটু গুগল সার্চ করি, এবং গুগলে সার্চ করে আমি canadavisa.com-এর যে ইমিগ্রেশন ডিসকাশন ফোরাম পেজটি আছে, সেখানে দেখতে পাই যে এরকম বিষয় নিয়ে বেশ কিছু প্রশ্ন আছে। এরকম একটি প্রশ্ন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, যেটি 2015 সালে করা হয়েছিল। প্রশ্নটি করেছিল ব্রেনা নামক একজন। উনি লিখেছিল, হাই, আই এম আস্কিং দিস কোয়েশ্চেন ফর মাই কাজিন। হি হ্যাজ গট অ্যাডমিশন ফর এ পিজি ডিপ্লোমা কোর্স ইন ক্যানাডা অ্যান্ড ইজ অলসো এলিজিবল ফর ফরেন স্কিল্ড ওয়ার্কার। হি ইজ প্ল্যানিং টু অ্যাপ্লাই ফর স্টুডেন্ট ভিসা নেক্সট উইক। At the same time, can he apply for express entry, or is it better to apply for student visa first and then after reaching Canada, can he apply for express entry? এই ফোরাম পেজটিতে এই জাতীয় প্রশ্নের উত্তরে ফোরামের যারা সদস্য, এই সদস্যদের মধ্যে আবার ভাগ আছে, কেউ হিরো মেম্বার, কেউ স্টার মেম্বার, এরা এই প্রশ্নগুলোর উত্তর দেন। এরকম 2 বা 3টে উত্তর আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। আমি দেখলাম এখানে বোথ পজিটিভ নেগেটিভ দুরকম উত্তরই আছে। যেমন একজন হিরো মেম্বার, ওনার সাইন ইন নেম হচ্ছে GARJ, উনি লিখেছেন, ইফ আই ওয়াজ ইয়োর কাজিন অ্যান্ড আই ওয়াজ এলিজিবল লাইক হি অর শি ফর পিয়ার থ্রু ফরেন স্কিল ওয়ার্কার প্রোগ্রাম উইথ এ ডিসেন্ট CRS স্কোর, আই উড অবভিয়াসলি অ্যাপ্লাই ফর পিয়ার ফার্স্ট। ইউ উডন্ট নিড এ স্টাডি পারমিট এনিমোর অ্যান্ড ইউ উডন্ট হ্যাভ টু পে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফিজ, সেভিং ইউ লিটারালি থাউজেন্ডস অফ ডলার্স। উনি বলতে যাচ্ছেন যে আমি তোমার কাজিন হলে আমি অবশ্যই পিআরের জন্য ওয়েট করতাম, কেননা পিআর হয়ে এখানে আসলে স্টুডেন্টের পড়াশোনার খরচটা 1/3 হয়ে যায়, তখন লিটারালি অনেকগুলো ডলার সেভ হয়ে যায়। আরেকজন স্টার মেম্বার, ওনার সাইনিং নেম হচ্ছে GECORDON, উনি লিখেছেন, ইয়েস, ই ক্যান অ্যাপ্লাই ফর বোথ অ্যান্ড অ্যাজ দ্য প্রিভিয়াস কমেন্ট
PR visa would take at least 6 months, whereas student visa probably a couple only. আমি তৃতীয় আরেকটি কমেন্ট পড়ে শোনাচ্ছি। এইটা লিখেছেন, যিনি লিখেছেন তার সাইন ইন নেম হচ্ছে হেলেনা 21, হিরো মেম্বার। উনি লিখেছিলেন এই সবগুলো আলোচনায় 2015-র। উনি লিখেছিলেন, আই এগ্রি, আই ওয়াজ রিসার্চিং দিস টপিক ফর এ ওয়াইল অ্যান্ড আই ওয়ান্টেড টু কাম অন স্টুডেন্ট ভিসা, বাট ওয়াজ অলরেডি ইন এক্সপ্রেস এন্ট্রি পুল। আই হ্যাভ টক টু 3 ডিফারেন্ট লয়ার্স অ্যান্ড দে অল সাজেস্টেড দ্যাট দের ইজ এ হাই রিস্ক that I'll be refused for the student visa, as it will be obvious that I'm lying to them. For a student visa, you need strong ties to your country and to prove that you will come back home, and having express entry profile clearly states the opposite. Sheshe uni likhechen, of course exceptions always exist, I suppose. তাহলে আমরা এই ফোরাম পেজটির এই ডিসকাশন থেকে দেখলাম যে এখানে পজিটিভ নেগেটিভ দুরকম ফিডব্যাকই আছে মেম্বারদের পক্ষ থেকে। লক্ষ্য রাখবেন এই ডিসকাশনটি 2015-র, সেই সময় কিন্তু বছরে 3.5 লাখ করে ইমিগ্রেন্ট নেওয়ার ঘোষণা আসেনি, সেই ঘোষণাটি এসছে 17-র শেষে এবং 18 থেকে সেটি শুরু হয়েছে। যার ফলে এখনকার সিনারিওটা টোটালি ডিফারেন্ট। গভর্নমেন্ট এখন নিজেই চায় স্টুডেন্টদের একটি অংশ ওয়ার্ক পারমিট ভিসার মধ্য দিয়ে থেকে যাক, যারা পোটেনশিয়াল অংশ। কিন্তু তারপরে আমার মনে হয়েছে সেফ সাইডে থাকাটাই বেটার অপশন, এবং সেটি হচ্ছে আপনি যদি এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল লঞ্চ করে থাকেন তাহলে আর স্টুডেন্ট ভিসার অ্যাপ্লাই না করে বরং ওখানটায় ওয়েট করুন, আপনার সিআরএস কোডটাকে বাড়ানোর চেষ্টা করুন, অথবা এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলটাকে স্টপ করে দিয়ে আপনি নতুনভাবে স্টুডেন্ট ভিসার জন্য চেষ্টা করুন। আশা করি এই বেসিক তথ্যটুকু আগ্রহীদের সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।